সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জেলা আওয়ামী লীগ। শাহজাদপুর বেসিক বাস স্ট্যান্ড সংলগ্ন ওয়ারসিয়া কবরস্থানে বিশিষ্ট শিক্ষাবিদ কবি রবীন্দ্র গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক নাসিমউদ্দিন মালিথার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রচার শুরু করেন নেতৃবৃন্দ। ওয়ারসিয়া কবরস্থানের সভাপতি আলহাজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসান। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মেরিনা ইয়াসমিন কবিতা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু, সাবেক এমপি চয়ন ইসলাম, মেয়র প্রার্থী তরুল লোদী সহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা।